শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা ভারত, প্রতিবাদের রেশ পৌঁছেছে মুম্বাই শহরেও। এমন পরিস্থিতিতে নিজের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি। অভিনেত্রীর দাবি, সবসময় নির্যাতিতাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশবের একটি ছবি পোস্ট করেন সেলিনা। সেই সময় তিনি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সেখানেই অভিনেত্রী লিখেছেন, নির্যাতিতাকেই দোষ দেওয়া হয় সব সময়। এ সময় আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমাদের স্কুলের বাইরে কাছেরই এক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভিড় জমাতো। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে আমার রিক্সার পিছু নিত ওরা। ইনস্টাগ্রাম পোস্টে সেলিনা জানান, তিনি এমন ভাব করতেন যেন তিনি কিছুই বুঝতে পারছেন না। কিছুদিন পরেই সেলিনা লক্ষ্য করেন ওই ছেলেরা পাথর ছুড়তে থাকে, তা দেখেও কোনো পথচারী প্রতিবাদ করতে আসেননি, বরং এক শিক্ষক এর জন্য সেলিনাকেই দোষী মানতেন। বলিউড অভিনেত্রী বলেন, আমার শিক্ষিকা বলেছিলেন আমি পশ্চিমা ফ্যাশনের পোশাক পরি, ঢিলেঢালা পোশাক পরি না, তেল মেখে দুটো বেনি করে চুল বাঁধি না, তাই দোষটা আমারই। এরপরেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা জানান সেলিনা। তিনি বলেন, একদিন স্কুলের রিক্সার জন্য আমি অপেক্ষা করছি, তখন এক পুরুষ তার গোপনাঙ্গ আমাকে দেখিয়ে চলে যায়। ওই ছোট বয়সেই এমন অভিজ্ঞতা হয়। বহু বছর ধরে এই ঘটনার জন্য আমি নিজেকেই দায়ী মনে করতাম। শিক্ষকের কথাটা কেবল আমার মাথায় ঘুরতে থাকতো। একাদশ শ্রেণীতে পড়ার সময়ও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে হেনস্থা করেছিল বলে জানান সেলিনা। তখনও তাকে বলা হয়েছিল পোশাকের জন্যই নাকি ছেলেরা তার সঙ্গে এ ধরনের আচরণ করে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।